বিচার বহির্ভূত হত্যা নিয়ে হাইকোর্টের সতর্কতা। এবার বিস্তারিত, বিচার বহির্ভূত হত্যা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হতে বলেছে হাইকোর্ট। বরগুনা শহরের সড়কে প্রকাশ্যে শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন পেয়ে এই নির্দেশ এসেছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এই মামলার অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। এই মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড এরই মধ্যে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এজাহারভুক্ত পাঁচজন এবং সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তারের কথাও হাইকোর্টকে জানানো হয়েছে।